আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবরকাত ইউ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমরা আলোচনা করবো অপর একজন উমাইয়া কবি জামিল বিন মা আমার এর জীবনীর ওপর তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি জামিল বিন মা আমার এর মৃত্যু হয় ব্রাশি হিজরিতে তার মৃত্যু হয় ব্রাশি হিজরিতে হো আবু আমর জামিল বিন আবদুল্লাহ বিন মামার আল উজরি আল কোজাই এটা তার ইসমন কামিল তার সম্পূর্ণ নাম হলো আবু আমর। জামিল বিন আবদুল্লাহ বিন মা আমার আল উজরি আল খুজাই আবু আমর তার উপনাম জামিল তার আসল নাম আবদুল্লাহ তার পিতার নাম এবং দাদার নাম হলো মা আমার এবং তিনি হলেন এই কুজা আ বংশ থেকে যেটা সরি এই উজরি বংশ থেকে যেটা কুজা আ গোত্র থেকে বিলং করে আমরা গত ভিডিওতে আলোচনা করেছি ওমর বিন আবিরাবিয়ার সম্পর্কে যেখানে দেখেছি উমর বিন আবিরাবিয়ার পিতার নামও ছিল আবদুল্লাহ আর জামিল বিন মা আমারের পিতার নামও আবদুল্লাহ সেম এবং ওমর বিন আব ওমর বিন আবিরাবিয়া তার আসল নাম হলো ওমার। আর এখানে জামিল বিন মা আমারের উপনাম হলো আবু উমার তার আসলাম জামিল উনি দাফি ওয়াদিল কোরা বিল হিজাজ না হা সিদ্দি মিয়াতে ওয়াসিদ্দিন তার জন্ম হয় কত খ্রিস্টাব্দে না তো ছশো ষাট খ্রিস্টাব্দে বা ছশো উনষাট খ্রিস্টাব্দে কোথায় সেটা হলো এই সৌদি আরবের হিজাজ এর ওয়াদিল কোরা এই কোরা উপত্যকায় তার জন্ম হয়েছিল হুয়া মিন বেনি উজর মিন কুজা তিনি হলেন উজরা গোত্র থেকে বা উজরা বংশ থেকে তিনি বিলং করেন যেটা যেটা কি না ইকুজা গোত্রের একটা অংশ শাখা কানাত উম্মহ উম্মিমান তার মায়ের তার মায়ের নাম হল জুজামি ইয়া যিনি একজন ইয়ামেনি নারী তার মায়ের নাম হলো জুজামি ইয়া তিনি একজন ইয়ামানি নারী হো আহাদু আলামী সরাইল গাজল আল আফিফ ফিরাসমবি এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে উম জামিল মা আমার তিনি ছিলেন একজন সায়রন লীল গজলে রাফিফ তিনি এই গজলে আফিফ করতেন এবং উমাইয়া যুগের তিনি একজন গজলে আফিফ করতেন অর্থাৎ তিনি শায়র গজল আফিফ ছিলেন এবং গজলে আফিফ মূলত ওই কাসিদাগুলোকেই বলা হয় ওই গজলকে বলা হয় যেখানে কিনা কবিতার আশিকার বা হাবিবার বর্ণনা সুস্পষ্ট এবং পরিমার্জিত শব্দাবলি দ্বারাই রচনা করতেন এবং সেখানে কোনো রকম অশ্লীল অপরিমার্জিত বা নোংরা ভাষার অবনক্সাস ল্যাঙ্গুয়েজ ইউজ করতেন না সেটাকেই বলা হয় গজলে আফিফ আর গজলে সরি মূলত যেটাতে কবিরা অবনক্সাস ল্যাঙ্গুয়েজ নোংরা এবং অশ্লীল ভাষা ব্যবহার করে কবিতা রচনা করে করতেন এটাকে বলা হয় গজলে সরি কিন্তু জামিল বিন মা ইনি গজলে আফিফ রচনা করতেন আর আমরা আগে আলোচনা করেছি যে ওমর বিন আবিরাবিয়া তিনি কি করতেন অত তিনি গজলে সরি করতেন তিনি গজলে সরি করতেন এটাই ছিল মূলত তাদের মধ্যে পার্থক্য আরেকটা পার্থক্য নিরূপণ করা হয় জামিল বিন মা এবং ওমর বিন আবিরাবিয়ার মাঝে সেটা হলো জামিল বিন মা আমার তিনি কেবল শুধু তার আশিকা তা তার প্রেমিকা নিয়েই গাজল করতেন কিন্তু ওমর বিন আবির আবিয়া তিনি যে কোনো সুন্দরী নারীর প্রতি তার স্প্রিপ্ট বা প্রেমমূলক কবিতা রচনা করতেন এটা হলো মূল একটা পার্থক্য তাদের মাঝে হো আহাদ উসাক আরব অরঈদু সরাইল উসাক এটা মনে রাখতে হবে যে তিনি হলেন এই ওমর বিন জামিল বিন আবি জামিল বিন মা আমার হলেন তিনি একজন আরবের আশিক প্রেমিক কবি অরয়দু সরাইল উৎসাক এবং এবং সমস্ত আশিক কবিদের তিনি রয় বা প্রতিকৃত পায়নিয়ার ছিলেন ইশতাহারা বিহুবিহি বুসাইনা তিনি প্রসিদ্ধতা লাভ করেছেন তার প্রেম তার প্রেম এই বোসাইনার সাথে তার প্রেমের মাধ্যমে যার উপনাম ছিল উম্মে আব্দুল মালিক অর্থাৎ এই বোসাইনার উপনাম ছিল উম্মে আব্দুল মালিক তিনি হলেন কে তিনি তার চাচাতো বোন ইবনাদু আম্মিহি তার চাচাতো বোন জামিল বিন মা আমারের চাচাতো বোন ছিল কানা মিলিলফি আউবাল ইলা আমরি ইলা উখতি বোসাইনা অর্থাৎ এই জামিল বিন মা আমার তিনি প্রথম থেকে কিন্তু এই বোসাইনার বোনের প্রতি ঝুঁকতেন অর্থাৎ তাকে কিন্তু তিনি ভালোবাসতেন যার নাম ছিল উম্মুল উম্মুল জোসাইয়ের কিন্তু পরবর্তীতে কি হয় তিনি এই বোসাইনার প্রতি ঝুঁকেছিলেন এবং তাকে ভালোবেসেছিলেন সুমাতা আল্লাহা বি অখতিহা আল বোসাইনা ও আহাব্বাহা স সাদিকান কিন্তু পরবর্তীতে তিনি বোসাইনার প্রতি ঝোঁকেন এবং তাকে সত্য বা যেটাকে বলা হয় প্রকৃত প্রেম তিনি তার সাথে করেছিলেন তলাবাল জওয়াজ মিন বুসাইনা তিনি কী করেছিলেন বুসাইনাকে বিবাহ করতে চেয়েছিলেন ওয়ালাকিন্না আহ লুহা রদ্দাহ। কিন্তু এই বোসাইনার পরিবার কি করে সেটাকে প্রত্যাখ্যান করে ওয়া জাহা বিরজুলিন আখর ইসমহু হুজনা আল হিলালি এবং কী করে আরেকজন অন্য একজন ব্যক্তির সাথে তার বিবাহ দিয়ে দেয় যার নাম হলো হুজনা আল হিলালি এই নামটা মনে রাখতে হবে ইম্পর্টেন্ট হুজনা আল হিলালি বা নাবিয়া ইবনুল আসওয়াদ আল উজরি নাবিয়া ইবনুল আসওয়াদ আল উজরি এই দুটো নাম পাওয়া যায় কেউ কেউ বলে হোজনাল হিলালি কেউ কেউ বলেন এটা নাবিয়া ইবনুল আসওয়াদ আল উজরি ছিলেন কজিবা আহলুহা আলাইহি তার এই যে বুসাইনের পরিবার তার প্রতি অর্থাৎ জামিল বিন আমারের প্রতি রাগান্বিত হন খুবই অস্তা আদ্দু আলাইহি মারওয়ান বিন হাকাম এবং মারওয়ান বিন হাকামের মারওয়ান বিন হাকামের কাছে তারা শেখায়ত করে তার বিরুদ্ধে ওয়ালুল মদিনা মিন কিবালিল মোয়াবিয়া যিনি কিনা ছিলেন এই মোয়াবিয়া খলিফা মোয়াবিয়ার পক্ষ থেকে মদিনার গভর্নর এই মারওয়ান বিন হাকামের কাছে এই আহলে বোসাইনা তারা কি করে শিকায়ত করে তার বিরুদ্ধে আহা দ্বারা হো যার কারণে এই খলিফা এই মারওয়ান বিন হাকাম তিনি তার রক্তকে হালাল করে দেয় এবং এই কারণে কি হয় পরবর্তীতে ওয়ালাম্মা শাকা আহালুল বুসাইনা ইলা মারওয়ান বিন হাকাম যখন আহলে বোসাইনা মারওয়ান বিন হাকামের কাছে তারা শিকায়ত করে তার বিরুদ্ধে অভিযোগ আনেন তখন কী করে না তো কথা আ আনহা ওয়ালাজা ইলা আবদুল আজিজ বিন মারওয়ান আমিল মিসর তখন এই জামিল বিন আমার জীবনের ভয়ে তিনি পালিয়ে যান কার কাছে না তো সেটা আবদুল আজিজ বিন মারওয়ানের কাছে তিনি ছিলেন মিশরের একজন একজন ওয়ার্কার বা একজন গভর্নর মিশরের গভর্নর ছিলেন এখানে ফর্রাহ হবে ফর্রাহ ইলা ইয়ামান আউ ওয়ালান সুম্মা ইলা মিশর যখন মারওয়ান বিন হাকাম তার রক্তকে হালা করে দিয়েছিলেন তখন তিনি ভয়ে ভীত হয়ে জীবনের ভয়ে তিনি প্রথম ইয়ামানে পালিয়ে গেছিলেন জামিল মা আমার প্রথম ইয়ামানে পলায়ন করে তারপরে পরবর্তীতে মিশরে তিনি পালিয়ে দেন মিশরে পলায়ন করে তারপরে ইস্তাকররা জামিল আখ আখর হায়াতি ইহিফি মিসর তার জীবনের শেষ সময়টা জামিল কোথায় কাটিয়েছে তিনি মিশরে অতিবাহিত করেছেন অর্থাৎ তিনি মিশরেই পরবর্তীতে যখন পালিয়ে গিয়েছিলেন সেখানেই তিনি স্থায়ীভাবে জীবনযাপন করা শুরু করেন এবং তার মৃত্যু পর্যন্ত তার মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে সেটা হলো সাতশো এক অথবা ব্রাশি হিজরিসন ব্রাশি হিজরিসন যেটা সাতশো এক খ্রিস্টাব্দে তাহলে তার জন্ম হয় কত খ্রিস্টাব্দে তার জন্ম হয় পেলাম যে ছশো ষাট অথবা ছশো উনষাট খ্রিস্টাব্দে আর তার মৃত্যু হয় সাতশো এক খ্রিস্টাব্দে মানে চল্লিশ বছর জীবন তিনি পেয়েছিলেন শেয়ার ফি শেয়ার শেয়ারাল কিনা ইকিল বিজদানি এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট তার কবিতা ছিল মূলত তার কবিতার যে উশ্লুপ ছিল সেটা কি সেটা না তো সেটা ইমোশনাল লিরিক্যাল একটা পোয়েট্রির উস্লোপ অর্থাৎ সেটা আবেগপূর্ণ গীতিময় কবিতার স্টাইল ছিল অর্থাৎ এই রকমই তিনি কবিতা রচনা করতেন তাহলে আমরা পেলাম এই আলোচনা থেকে যে ইম্পর্টেন্ট তথ্যগুলো সেগুলো কি তার সম্পূর্ণ নাম হলো আবু আবু আমর জামিল বিন আবদুল্লাহ বিন আমার আল কুজাই তার জন্ম হয় কত খ্রিস্টাব্দে না তো সেটা হলো ছশো ষাট খ্রিস্টাব্দে হিজাজে ওয়াদিল কোরা নামক জায়গাতে এবং তিনি উজরি থেকে বিলং করেন এবং এই জন্য আমাদের মনে রাখতে হবে যে তার যে গজলগুলো অর্থাৎ তিনি যে কবিতাগুলো রচনা করতেন সেগুলোকে বলা হয় আল গজরি আল উজরি গজলে উজরি বলা হয় অর্থাৎ তার থেকে এই নামটা এসেছে যেটা মূলত গজল আফিফ বা পুত পবিত্রমূলক কবিতা যেহেতু তিনি এই এই পুত পবিত্রমূলক কবিতা রচনা করতেন রকম অশ্লীল ভাষা ইউজ করতেন না সেই জন্য তার গজলগুলোয় যেগুলো পরবর্তীতে গজলে উজরি নামে বা গজল আফিফ নামে পরিচিতি লাভ করে এবং তার মায়ের নাম জুজামিয়া তিনি একজন ইয়ামিনী নারী এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এবং সেই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে তিনাকে এই উপাধি বা এই নামে অভিহিত করা হতো রহিদুল শরাইল উশাক রহিদুল সরায়েল উশাক তিনি হলেন প্রেমিক কবিদের প্রতিকৃত প্রেমিক কবিদের প্রতিকৃত তার যে প্রেমিকার নাম যেটা হল বুসাইনা খুব ইম্পর্টেন্ট এটা যার উপনাম ছিল উম্মে আব্দুল মালিক উম্মে আব্দুল মালিক আর তার মৃত্যু হয় সাতশো এক খ্রিস্টাব্দে মিশরে মনে রাখতে হবে তার মৃত্যু হয় মিশরেই তার মৃত্যু হয় সাতশো এক খ্রিস্টাব্দে বাব্রাশি হেজরিতে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সালাম উলাইকুম রহমতুল্লাহ তালা ओबारकु